আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আমার প্রিয় বন্ধুরা যে যেখানে আছেন, সুস্থ থাকুন, ভালো থাকুন। তাসনিম আয়রা চ্যানেল থেকে সবাইকে জানাই স্বাগতম। দেশ ও দেশের বাইরে যারা আমার চ্যানেলটিকে দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। প্রতিদিনের মতন একটি ব্লগ ভিডিও শেয়ার করতেছি, আশা করি ভালোই লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তে যেগুলো হচ্ছে আমার শাশুড়ি ফরিদপুর থেকে আসছে, তার বাবার বাড়ির থেকে কী কী নিয়ে আসছে দেখতে পাচ্ছেন। পিঠা, তারপরে শাক সবজি, পেঁয়াজের পাতা, ভর্তা শাক, আর তিনটা হাঁস। এখানে তিনটা হাঁস আপনার পালা হাঁস তো 2400 টাকা নিয়েছে, আর 5 কেজি দুধ। ফরিদপুর তো পেঁয়াজ হয় ভালো, অত পেঁয়াজের কলি পাতা, রসুনের পাতা, কাঁচামরিচ, ধনে পাতা, তারপরে মানে হয়তো বয়স হয়ে গেছে অত কিছু পারে না। তারপরে যেটুকু আনছে তার বোনেদের সাথে গিয়েছিলো, তো এই পিঠাগুলো মনে করলাম দুধ আছে গুড় আছে তলে ভিজিয়ে ফেলি, সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি এই আর কি। আর নারিকেল আনছে, আর আয়রার জন্য আনার পরে বলতেছে আমাকে চিপ কিনে দাও। তেজ হচ্ছে দুধ জ্বালাইতেছি অল্প করে, অল্প করে ভিজাবো পিঠাগুলো। আর এক পাশে এই যে গুড় দিয়ে আর পানি দিয়ে দিয়েছি, দুটোটাই দুই পাশে চুলায় বসিয়ে দিয়েছি। আসছে 12টায় আমাদের রান্না শেষ, তো এখন দুই পাশে দুই চুলায় বসিয়ে দিয়েছি। আর আমাদের গ্যাস সবসময় ফুল থাকে, এই জন্য রান্না বান্না করে শীতের দিন আরামও পাওয়া যায়। আর এই যে কাপড় চোপড় না শুকালে আয়রাটা আপনার চুলায় আমি শুকাই। তো এই যে ভালো করে জ্বালিয়ে যে পিঠাগুলো দিয়ে একটা ব্লক বানিয়ে দিব। দুধটা আর মানে দুধটা একটু বেশি দিয়েছি, এজন্য একটু কালারটা আবার যখন ভিজবে তখন আবার ঠিক হয়ে যাবে। আর কার কার এই ভিজানো পিঠা পছন্দ হবে সে কিন্তু কমেন্ট করতে ভুলবে না। তেজ এখন তারপর নামিয়ে ফেলবো, নারিকেল দিব, সব কিছু তৈরি। তো আর সময় লাগলো না জিনিসটা করতে আর কি। তেজ ফাইনালি লোক নামানোর পরে তারপরে নারিকেলটা দিয়ে দিলাম। আয়রা দেখি খেতে চাচ্ছে, আয়রা তো এবার তো বুঝতেছে, আগের বার তো আর অত বুঝে নেই। দুইটা নিয়েছে, পরে একটা খেয়েছে, বলো তো একটাই খেয়ে তার এনাফ হয়ে গিয়েছে। তো এখন ভিজুক, এটা বিকালের নাস্তার জন্য হবে। এখন তো একটা ভিজে গেছে আর ভিজতে সময় লাগবে। আর হচ্ছে রাত্রে 12টার দিকে আমি মানে 1টা 12টার দিকে আয়রা তো দেরি করে ঘুমায়, এই জন্য একটু রুটি বানিয়ে রাখলাম, হালকা ছাকা দিয়ে রাখলাম। সকালে মেয়ে 6টায় স্কুল, সেই জন্য সকালে উঠলে আয়রা আবার সকালে উঠে চায় শীতের মধ্যে, এই জন্য রুটিগুলো ফ্রোজন করে রাখলাম। তো এখানে আমার প্রিয় বন্ধুদের কাছ থেকে আমি বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।